প্রিয় শিক্ষার্থীরা, প্রোগ্রামিং এসেনশিয়ালস এর আজকের লেকচারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকের লেকচারে আমরা অধ্যায় সাতেরই সর্বশেষ একটি টপিকস নিয়ে আলোচনা করব। আর আমাদের আজকের টপিকসের নাম হচ্ছে লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে পাইথন প্রোগ্রাম। আমরা কিন্তু অলরেডি এই লুপিং স্টেটমেন্ট ব্যবহার করে অনেকগুলো প্রোগ্রাম তৈরি করেছি, তো আজকে আমরা অনলি একটা প্রোগ্রামই দেখবো এখানে, যে নামতা বের করার একটি পাইথন প্রোগ্রাম। আর এই নামতা বের করার পাইথন প্রোগ্রামটি আমরা ফর লুপ ব্যবহার করেই করব। খুবই মজার একটি প্রোগ্রাম, আশা করি এই প্রোগ্রামটি তোমাদের ভালো লাগবে। তো আজকের এই প্রোগ্রামটি তৈরি করার জন্য আমি সরাসরি পাইথন আইডিএলি যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটি ওপেন করতেছি। ওকে, তো আমরা মূলত এখানে এই প্রোগ্রামটি তৈরি করব। তো এই প্রোগ্রামটি তৈরি করার পূর্বে বা এই প্রোগ্রামটি লেখার পূর্বে আমি তোমাদের নামতা সম্পর্কে বেসিক একটা আইডিয়া দিতে চাই। তো আমি যদিও জানি যে এই নামতা সম্পর্কে তোমরা সবাই জানো, যেহেতু আমরা ছোটবেলায় সবাই নামতা পড়েছি। তো আসলে নামতাগুলো আমরা কিভাবে লিখতাম একটু খেয়াল করো। যদি তোমাকে বলা হয় যে দশের ঘরে নামতা লিখো, তাহলে কিন্তু আমরা নর্মালি লিখতাম যে 10 × 1 = 10। একইভাবে খেয়াল করো আমরা সেকেন্ড লাইনে কি লিখতাম, যে 10 × 2 = 20। একইভাবে থার্ড লাইন হতো আমাদের 10 × 3 = 30। আমাদের নামতাগুলো কিন্তু ঠিক এভাবে যাইতো। কোন পর্যন্ত যাইতো? এটা তোমার 10 × 10 = 100, ঠিক এই পর্যন্ত আমরা অ্যান্সারে নিয়ে আসতাম। এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা বাম পাশের যে নাম্বারটা লিখছি এখানে 10, এই 10টা কিন্তু আমরা যে ঘরে নামতা বের করতেছি সেই নাম্বারটা। তো যদি আমি 7-এর ঘরে নামতা লিখতাম তাহলে কিন্তু এখানে সবগুলাই 7 হইতো। যদি আমরা 8-এর ঘরে নামতা লিখতাম তাহলে এই সবগুলো কি হতো? 8 হইতো। যদি আমরা 20-এর ঘরে নামতা লিখতাম তাহলে এই সবগুলো কি হতো? আমাদের 20 হইতো। কিন্তু এই যে ডান পাশে আমরা গুণের পরে যে সংখ্যাগুলো লিখছি 1, 2, 3, 4, 5, 6, এগুলো কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের সেম হবে। তাহলে দেখো এখানে কিন্তু আমাদের ইনপুট নিতে হবে অনলি একটা, সেটা হচ্ছে তোমার যে কোনো নামে আমরা নিতে পারি। সেই ইনপুটটা হবে আমাদের যে আমরা কোন ঘরের নামতা বের করব। ওকে, তো দেখো আমি এখানে একটা ইনপুট নিতেছি শুরুতে। তো আমরা এখানে এগুলাকে নোট করে রাখতেছি যাতে তোমরা বুঝতে পারো। ওকে, তো দেখো এই নোটটাকে আমরা একটু নিচের দিকে দিলাম। তো আমরা শুরুতে এখানে আমরা কি নিলাম, একটা নাম্বার নামের ভেরিয়েবল নিলাম। ওকে ফাইন, ইন্টিজার, যেহেতু আমাদের নামতা অবশ্যই পূর্ণ সংখ্যারই হবে, আমরা কি লিখবো এখানে? ইনপুট। ওকে, ধরো ভিতরে একটা মেসেজ দিলাম আমরা যে ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বার। ওকে, যে কোনো একটা মেসেজ শো করাইতে পারো। এখানে আমি লিখলাম ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বার। ওকে, তো আমাদের বোঝার সুবিধার্থে আমি এই কমেন্টটা একটু প্রোগ্রামের উপরে রাখতেছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, তো ধরো আমি এটাকে উপরে দিয়ে দিলাম। আর এইগুলো যেহেতু আমরা কমেন্ট হিসেবে ব্যবহার করছি, তার জন্য আমরা এখানে হ্যাশট্যাগটাকে ব্যবহার করি যাতে আমাদের প্রোগ্রামের উপরে কোনো ইফেক্ট না পড়ে। ওকে, তো এটাকে আমরা কমেন্ট হিসেবে ব্যবহার করি এখানে। তো খেয়াল করো এখন এই যে আমরা ইনপুটটা নিছি এখানে, যে নাম্বার নামের একটা ইনপুট নিলাম যেটা পূর্ণ সংখ্যা, এবং কি এখানে লিখে দিছি যে ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বার। ওকে ফাইন, তো দেখো এই প্রোগ্রামটা যখন আমরা রান করি একটু এটুকুই খেয়াল করো, রান মডিউল F5। ওকে, তো দেখো এখানে একটা মেসেজ দিচ্ছে যে ইন্টার দ্য ভ্যালু অফ নাম্বার। তো ধরো আমি যদি এখানে 10 চাপি, তাহলে 10 চাপার সাথে সাথে আমাদের এখানে 10-এর ঘরে নামতাটা চলে আসবে। আমরা ঠিক এই প্রোগ্রামটা এখানে তৈরি করতে যাচ্ছি। তো খেয়াল করো আমরা এখন কি করব, একটা ফর লুপ ইউজ করব। তো আমরা লিখি এখানে ফর আই নামের একটা ধরো ভেরিয়েবল নিলাম ইন রেঞ্জ। ওকে, খেয়াল করো এই রেঞ্জের মানটা হবে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত। অর্থাৎ এই আই এর কাজ হচ্ছে যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 8, 10, 8, 10 পর্যন্ত। যেহেতু আমাদের 10 পর্যন্ত রাখতে হবে, এর জন্য আমরা লাস্ট ভ্যালু কত দিলাম এখানে? 11 দিলাম। তার মানে এটা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত সংখ্যাগুলোকে প্রিন্ট করবে বা কাজ করবে। লাস্ট আমরা কি দেবো? একটা অবশ্যই কলন চিহ্ন দিবা। ওকে, তো দেখো এখন আমরা কাকে প্রিন্ট করবো এখানে একটু খেয়াল করো, এই লাইনটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। দেখো আমরা কিন্তু শুরুতে প্রিন্ট করবো কাকে, এখানে লিখছি আমরা কি 10, এখানেও 10, এখানেও 10। তার মানে এই 10টা হচ্ছে আমাদের যে ঘরের নামতা আমরা বের করব সেই ঘরের সংখ্যা। তো দেখো যেহেতু আমরা কোন ঘরের নামতা বের করবো, এর জন্য ভেরিয়েবলের নাম নিচ্ছি কি এখানে? নাম্বার। তার মানে আমরা শুরুতে কাকে প্রিন্ট করবো? এই নাম্বারটাকে প্রিন্ট করবো। তো আমরা এখানে কি লিখলাম? নাম্বার। তার মানে এখন যদি আমরা 10-এর ঘরে নামতা বের করি তাহলে শুরুতে এখানে কি প্রিন্ট হবে? 10 প্রিন্ট হবে। ওকে, তো এই নাম্বারটা লিখে আমরা একটা কমা দিব। দেখো নাম্বারের পরে কি আছে আমাদের এখানে? একটা গুণ চিহ্ন আছে বা একটা স্টার চিহ্ন আছে। তো এই স্টার চিহ্ন আমরা ক্যারেক্টার হিসেবে দেখাবো বা স্ট্রিং হিসেবে দেখাবো। এর জন্য আমরা এখানে কি প্রকাশ করলাম? একটা সিঙ্গেল কোটেশন। এর ভিতরে আমরা কি নিলাম? একটা স্ট্রিং নিলাম বা স্টার নিলাম। ওকে, তো একটা জিনিস খেয়াল করো, এই নাম্বারে এখানে আমরা কেন কোটেশন দিলাম না, কারণ নাম্বার কিন্তু আমাদের একটা ভেরিয়েবল আছে এখানে, আর এই ভেরিয়েবলের মানটাই হুবহু এখানে আমরা নিয়ে আসবো। অর্থাৎ প্রত্যেক ক্ষেত্রে এই 10 এখানে প্রিন্ট করবে, অথবা 9 প্রিন্ট করবে, অথবা 7 প্রিন্ট করবে। অর্থাৎ আমরা যে ঘরের নামতা বের করবো সেই ঘরের নামতাটা এখানে স্থিরভাবে থাকবে। ওকে,
তো দেখো এই গুণের পরে আমাদের কি আছে 1 2 3 4 5 এই 1 2 3 4 5 কার মান এই যে এই I এর মান কিন্তু কারণ আমরা I এর ভিতরে কাকে রাখছি এখানে 1 থেকে শুরু করে 11 পর্যন্ত সংখ্যা তাহলে দেখো এই স্টারের পরে আমরা কমা দিয়ে কি লিখব I কথাটাকে লিখে দিব ওকে তো I এর পরে আবার একটা কমা দিব দিয়ে দেখো এখানে কি লিখছি আমরা ইকুয়াল চিহ্ন দিছি তো ইকুয়াল ওকে আমরা একটা ক্যারেক্টার বা স্ট্রিং হিসেবে এখানে প্রকাশ করব এর জন্য আমরা কি দিলাম এখানে সিঙ্গেল কোটেশন ইউজ করলাম তো এখানে কি লিখে দিলাম আমরা ইকুয়াল কথাটা ওকে তারপরে দেখো আবার কমা দিলাম আমরা কমা দেওয়ার পরে দেখো এখানে আমাদের কিন্তু অ্যানসার চলে আসে 10 20 30 বা 100 যে অ্যানসারগুলো আসছে এই অ্যানসারগুলো কিভাবে আসছে একটু খেয়াল করো এই যে আমরা নাম্বার যে নাম্বারটাকে আমরা ভেরিয়েবল হিসেবে নিছি এই নাম্বারের সাথে কার মানটাকে গুণ করছি আমরা এই I এর মানটাকে কিন্তু গুণ করছি যেহেতু I এর মান 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গেছে তাহলে দেখো এই নাম্বার ইনটু I এই দুটো গুণ করে কিন্তু আমাদের অ্যানসারটা দেখাইছে তাহলে আমরা লাস্টে কি লিখে দেব এই নাম্বার ইনটু I ওকে তো এই লাইনটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমি এই প্রোগ্রামটা আবার একটু এক্সপ্লেইন করব তো আগে আমরা অ্যানসারটা একটু দেখে আসি খেয়াল করো আমরা যদি এখানে রান এ ক্লিক করি রান মডিউল F5 ওকে তো দেখো একটা মেসেজ দিছে যে এন্টার দা ভ্যালু অফ নাম্বার তো ধরো আমি কতর ঘরে নামতা বের করব আমি যদি 7 বা 7 এর ঘরে নামতা বের করি তাহলে আমরা লিখব 7 লিখে যদি আমরা এন্টার প্রেস করি দেখো আমার কিন্তু এখানে 7 এর ঘরে নামতা চলে আসছে তো দেখো 7 ইনটু 1 ইকুয়াল টু 7 7 ইনটু 2 ইকুয়াল টু 14 7 ইনটু 3 ইকুয়াল টু 21 তো একটা জিনিস খেয়াল করো আমরা যদি এই প্রোগ্রামটাকে একটু আবার এখানে নিয়ে আসি দেখো দেখো এখানে আমরা এই যে নাম্বার এখানে কেন কোটেশন দেই না এখন একটু খেয়াল করো তো এই 7 টা যেহেতু একটা ভেরিয়েবলের মান এর জন্য এখানে এই ডাইরেক্টলি ভেরিয়েবলটাকে লিখে দিছি এর জন্য আমাদের এখানে কোনো সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন বসে নাই কিন্তু তারপরে যে স্টার চিহ্নটা দিছি এই স্টার চিহ্ন কিন্তু আমাদের কোনো লুপের ভিতরেও নাই কোনো ভেরিয়েবলের ভিতরেও নাই এটা কিন্তু আমরা এক্সট্রা বসাইছি তো এখানে তুমি স্টার বাদ দিয়ে যদি মাইনাস চিহ্ন বসাইতে চাও তাও বসাইতে পারো স্টারের পরিবর্তে যদি তুমি একটা গুণ চিহ্ন বসাইতে চাও তাও বসাইতে পারো কোনো প্রবলেম নাই তো এর জন্য এটা আমরা স্ট্রিং এর ভিতরে রাখছি ওকে কমা তারপরে খেয়াল করো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 দেখো এই যে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত এগুলো কার মান এটা কিন্তু এই যে এই ফর লুপের মান যে ফর I ইন রেঞ্জ 1 থেকে শুরু করে 11 পর্যন্ত তার মানে এগুলো সবই হচ্ছে এই I এর মান এর জন্য আমরা এখানে কি লিখে দিছি I লিখে দিছি ওকে কমা তারপরে খেয়াল করো এই যে আমরা ইকুয়াল এই ইকুয়ালটা কিন্তু দেখো আমার কোনো ফর লুপের ভিতরেও নাই কোনো ভেরিয়েবলের ভিতরেও নাই তো এটাও যেটা আমরা এক্সট্রা নিছি এর জন্য এটাকে আমরা কি হিসেবে প্রকাশ করছি এখানে স্ট্রিং হিসেবে প্রকাশ করছি ওকে ফাইন তারপর দেখো কমা কমা লাস্টে আমাদের অ্যানসারটা কি আসছে একটু খেয়াল করো দেখো এই 7 এর সাথে 1 গুণ করে অ্যানসার আসছে কত 7 আবার এই 7 এর সাথে 2 গুণ করে আমাদের অ্যানসার আসছে কি 14 আবার 7 এর সাথে 3 গুণ করে আমাদের অ্যানসার আসছে কি 21 তার মানে আমরা বুঝতেছি যে এই নাম্বারের সাথে অলওয়েজ কার মান গুণ হইছে I এর মান গুণ হইছে তো লাস্টে আমরা কি লিখছি এর জন্য নাম্বারের সাথে কার মান গুণ করছি দেখো I এর মানটাকে গুণ করে দিছি তো এটি ছিল প্রোগ্রাম আশা করতেছি কিভাবে নামতা বের করতে হয় সেটি তোমরা এখন বুঝতে পেরেছো তো দেখো এই প্রোগ্রামটা যদি আমরা আরেকবার একটু রান করি একটু খেয়াল করো আমরা একটু বড়র দিকে যাই যে রান রান মডিউল F5 ওকে ফাইন তো এখানে আমরা একটা ভ্যালু দিলাম ধরো 100 তার মানে আমরা 100 ঘরে নামতা যাইতেছি লিখে যদি আমরা এন্টার প্রেস করি একটু খেয়াল করো দেখো আমাদের কিন্তু 100 ঘরে নামতা এখানে চলে আসছে তো আশা করতেছি তোমরা নামতা বের করার প্রোগ্রাম এখন লিখতে পারবা বা তৈরি করতে পারবা তো খেয়াল করো অনলি এই 3 লাইনের একটি প্রোগ্রাম যাতে পরীক্ষা আসলে তোমরা অ্যানসার করতে পারো এর জন্য এই প্রোগ্রামটা একটু বারবার বাসায় প্র্যাকটিস করবা কারণ এই লাস্ট লাইনটা হয়তোবা তোমাদের কাছে একটু জটিল মনে হতে পারে তো আমি আশা করতেছি যদি তোমরা বারবার প্র্যাকটিস করো তাহলে এই লাইনটা তোমরা এমনিতেই বুঝতে পারবা তো আমাদের মোটামুটি সপ্তম অধ্যায় কমপ্লিট আমরা আগামী লেকচার থেকে অষ্টম অধ্যায় নিয়ে আলোচনা করব তো আগামী লেকচার দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ